শেখ হাসিনা সরকার পতনের পর গত এক মাসে আওয়ামী লীগের অনেক নেতা, মন্ত্রী এবং সংসদ সদস্য দেশ ছেড়ে পালিয়ে গেছেন। গ্রেপ্তার হয়েছেন 2 ডজনেরও বেশি মন্ত্রী, সংসদ সদস্য। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপরেই পালাতে শুরু হয় আওয়ামী লীগের বাগা বাগা এমপি মন্ত্রীরা। তবে কেউ কেউ পালাতে পেরেছেন, কেউ আবার পালাতে গিয়ে ধরা পড়েছেন। এই অবস্থায় কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের। এদিকে বিচার শুরু হলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারতের কাছে চাওয়া হবে, একথা জানিয়েছেন অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। তবে এই বিষয়টাকে কতটুকু গুরুত্ব দিবে ভারত সরকার, সেটা নিয়ে রয়েছে সন্দেহ। এই পর্যন্ত ভারতে থাকা হাসিনার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এখন হাসিনাকে কি করতে চাইবে ভারত, এই বিষয়টাকে নিয়ে রয়েছে নানা কল্পনা জল্পনা। দর্শক, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি পুরো ভিডিওটি দেখার জন্য। দেখুন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা কোন অবস্থায় রয়েছেন। শেখ হাসিনা সরকার পতনের পর গত এক মাসে আওয়ামী লীগের অনেক নেতা, মন্ত্রী এবং সংসদ সদস্য দেশ ছেড়ে পালিয়ে গেছেন। কারোর পক্ষ থেকে চালানো হয়েছে, তখন আমরা তার প্রতিবাদ করেছি এবং প্রতিবাদ করতে গিয়ে একই সুরে যারা প্রতিবাদ করেছেন সঙ্গত কারণে তাদের সাথে আমাদের মিশে গেছে বিষয়টা। এবং আমরা একটা জোটও করেছিলাম, 4 দলীয় জোট, যেটা পরবর্তী পর্যায়ে 20 দলীয় জোটে ক্রমান্বয়ে সময়ের ব্যবধানে রূপান্তরিত হয়েছিল। যদিও এখন আমাদের সেই রকম কোনো রাজনৈতিক জোটে আমরা নেই বা অনেকেই নাই, যদিও ছোটখাটো 2-1টা জোট আছে, এটা অন্য ব্যাপার, কিন্তু 20 দলীয় জোট নেই, 4 দলীয় জোট নেই। তো জোটে আমরা গিয়েছি, এটা আমাদের রাজনৈতিক কৌশলগত ব্যাপার ছিল, কিন্তু আদর্শিক কোনো ঐক্যটা ছিল না। যার যার এক একটা আদর্শ আছে, সে তার কর্মীদেরকে কিভাবে কোন মন মানসিকতা, এটা শুনতে যত ভালো, এটাকে আসলে অতটা বাস্তব, আপনি বলছেন আদর্শিক কোনো মতবাদ নাই, অথচ আমরা দেখছি আমিরে জামায়াতকে তৎকালীন আপনারা বিএনপির প্রধানমন্ত্রীর সাথে ক্যাবিনেটে বসছেন, সেক্রেটারি জেনারেল ক্যাবিনেটে বসছেন। তো যদি মতের মিল না থাকে, যদি আদর্শের মিল না থাকে, আপনারা ক্যাবিনেটে বসে একই সাথে দেশ শাসন করলেন 5 বছর, সেটা কিভাবে সম্ভব হলো? সেটা ছিল রাজনৈতিক অ্যারেঞ্জমেন্ট, এটা আদর্শিক অ্যারেঞ্জমেন্ট না। আলহামদুলিল্লাহ 5 বছর সার্ভ করেছেন কান্ট্রিকে 3টা মন্ত্রণালয় পর্যায়ক্রমে, কিন্তু তাদের ব্যাপারে কেউ কেউ বিভিন্ন অভিযোগ এনেছেন, অভিযোগ সত্যমিথ্যার এইদিকে আমি যাচ্ছি না, কিন্তু তাদের ইন্টিগ্রিটির ব্যাপারে, অনেস্টির ব্যাপারে এবং তাদের ইফিসিয়েন্সির ব্যাপারে কেউ কিন্তু কোন প্রশ্ন তোলেনি। কারণ তারা এই আদর্শে লালন করে আদর্শে গড়ে উঠেছে, যে স্লোগান তারা দিতেন তারা সেই স্লোগানের ছিলেন বাস্তব নম। অন্যদেরকে তো ঘর আমরা ঠিক করে দিতে পারবো না, অন্যরা তাদের মতো করে তাদের যেভাবে পছন্দ করেছে সেভাবে। আজকে যদি এখন আপনি বলতে পারেন, আজকে আওয়ামী লীগের সাথে আপনার আদর্শিক জোট না হলে আওয়ামী লীগের সাথে আপনার রাজনৈতিক জোট হতে পারে, আওয়ামী লীগের সাথে হবে কিনা এটা বলা কঠিন। কারণ যে আওয়ামী লীগ তার নিজের দেশের মানুষকে জনগণের কেনা অস্ত্র দিয়ে গুলি চালাইতে পারে এবং গণহত্যা করতে পারে, তাদের তো রাজনীতি করা তো বহু চিন্তা ভাবনা।